المرسلين وعلى آله وأصحابه أجمعين প্রিয় সাংবাদিক বন্ধুগণ সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সাংবাদিক ভাইদেরকে তথা দেশবাসীকে অবহিত করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত ভারপ্রাপ্ত আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের আহ্বানে এই পেজ ব্রিফিংয়ে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে দেশে একটি সংঘাতমুখর রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান মানুষের গণতান্ত্রিক অধিকার বলতে এখন আর কিছুই নেই এই পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামী মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আজকে দেশবাসীর সামনে এই সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত ভারপ্রাপ্ত আমির সাবেক এমপি জননেতা অধ্যাপক মুজিবুর রহমান আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আব্দুল হালিম আর উপস্থিত আছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল আরও উপস্থিত আছেন জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত ভারপ্রাপ্ত আমির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব আব্দুর রহমান মুসা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এখন আপনাদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য পেশ করছেন ভারপ্রাপ্ত আমিরের জামাত অধ্যাপক মুজিবুর রহমান إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين প্রিয় সাংবাদিক বন্ধুগণ السلام عليكم ورحمة الله وبركاته সরকারের সৃষ্ট সংঘাতমুখর রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন বর্তমান সরকার কাউকে শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ ও মিটিং মিছিল করতে দিচ্ছে না বিরোধী রাজনৈতিক দলের সভা সমাবেশের দিন সরকারি দল পাল্টা কর্মসূচি ঘোষণা করে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে সরকারের দায়িত্ব হলো দেশের শান্তি শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকার তার দায়িত্ব পালনের পরিবর্তে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে সরকারের উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে 2014 ও 2018 স্টাইলে আরেকটি নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতা দীর্ঘায়িত করা এই লক্ষ্য হাসিলের জন্য তারা জামাত ইসলামীকে সভা সমাবেশ ও মিছিল করতে দিচ্ছে না সরকারের জেনে রাখা উচিত জনগণ কোনো প্রহসনের নির্বাচন মেনে নিবে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান রাষ্ট্র পরিচালিত হয় সংবিধান দ্বারা সংবিধান জনগণের নিরাপত্তা ও অধিকারের বিষয়ে যে নিশ্চয়তা দিয়েছে তা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের বাংলাদেশের সংবিধানে যেসব বিষয় লিপিবদ্ধ রয়েছে তা হলো ব্যক্তির অবাধ চলাফেরা করার স্বাধীনতা সমবেত হওয়ার স্বাধীনতা সংঘ সমিতি করার স্বাধীনতা চিন্তা বিচার বুদ্ধি ও বাক স্বাধীনতা পেশা ও বৃত্তির স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতা সংবিধানের এসব অধিকারের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হলে সে ব্যাপারে আইনি প্রতিকার পাওয়ার স্থান হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত জামাত ইসলামী সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দল সংসদে জামাতের প্রতিনিধিত্ব থাকা এবং স্থানীয় সরকার নির্বাচনে জামাতের বিজয় প্রমাণ করে যে জামাত দেশের তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলামীকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে
এবং জামাতকে নির্বাচন থেকে বাইরে রাখার অপকৌশল হিসাবে সরকারের পৃষ্ঠপোষকতায় জামাতের নিবন্ধন চ্যালেঞ্জ করে কিছু অনিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি রিট দায়ের করেন। 1/8/2013 তারিখে উচ্চ আদালত সংখ্যাগরিষ্ঠ রায়ের ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধনটি আইনসম্মত হয়নি বলে রায় প্রদান করেন। উক্ত রায়ে সংক্ষুব্ধ হয়ে সংবিধানের 38, 39 এবং 41 অনুচ্ছেদ লঙ্ঘিত হয়েছে মর্মে উল্লেখ করে জামাত ইসলামী আপিল বিভাগে আপিল দায়ের করেন। জামাত আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রেখে তার আপিল আবেদনে উল্লেখ করেছে যে উচ্চ আদালতের রায়টি সংবিধানের মৌল কাঠামোর পরিপন্থী। জামাত ইসলামী মনে করে দেশের সর্বোচ্চ আদালত সংবিধানে বর্ণিত ব্যক্তি ও রাজনৈতিক দলের অধিকারের ভিত্তিতে ন্যায় বিচার নিশ্চিত করবেন এবং আমরা আশা করি জামাত ইসলামী তার নিবন্ধন সংক্রান্ত আইনি জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় জামাতের নিবন্ধন মামলা নিয়ে সরকার সমর্থিত কতিপয় ব্যক্তি নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করছে। তারা আইন, আদালত, সংবিধান এবং দেশের প্রচলিত সিস্টেমকে অগ্রাহ্য করে আদালতের বিচার্য বিষয়ের ইস্যুগুলো বাইরের আলোচনায় টেনে এনে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। উচ্চ আদালতে জামাত ইসলামী আপিলকারী এবং আপিলের বিষয়বস্তু হচ্ছে নিবন্ধন। নিবন্ধন সঠিক না বেঠিক কিংবা তার আইনি ফয়সালা কি তার নিষ্পত্তি করা আদালতের দায়িত্ব। অথচ জামাত ইসলামীর দায়ের করা আপিলের বিষয়বস্তুর বাইরে কিছু লোক আদালত অবমাননা এবং জামাতকে রাজনীতি করতে না দেওয়ার পিটিশন দায়ের করা সংক্রান্ত বিষয়গুলো মিডিয়ার মাধ্যমে প্রচারণা চালিয়ে জনগণের মধ্যে একটি উস্কানিমূলক পরিবেশ তৈরি করছে। আমরা সর্বদাই বলে আসছি বিচারাধীন বিষয়ে আদালতের বাইরে কথা বলার কোনো সুযোগ নেই, কিন্তু এ সম্পর্কে আজ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কেউ কথা বলছেন। কোনো কোনো অতি উৎসাহী কর্মকর্তা বলছেন যেহেতু জামাতের নিবন্ধন নেই তাই জামাতের রাজনীতি করারও সুযোগ নেই। এই বক্তব্যগুলো সম্পূর্ণ সংবিধান পরিপন্থী। আমরা এইসব বেআইনি, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক আলোচনা পরিহার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। জামাত সবসময় শান্তিপূর্ণ উপায়ে কর্মসূচি বাস্তবায়নে অভ্যস্ত। জামাতের রাজনীতি করার অধিকার সংবিধান স্বীকৃত, এ অধিকার কেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ দেশের সর্বোচ্চ আইন সংবিধান জামাত সহ সকল রাজনৈতিক দলকে এ অধিকার দিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি জামাতকে তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে না দিয়ে জামাতের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে। বিগত 15 বছর যাবৎ জামাতকে নির্মূল করার জন্য সব ধরনের অপচেষ্টা চালিয়েছে এ সরকার। মিথ্যা মামলা দিয়ে এবং দলীয় লোকদের মাধ্যমে মিথ্যা সাক্ষ্য প্রদানের ব্যবস্থা করে জামাত নেতৃবৃন্দকে ফাঁসির দণ্ড দেওয়ার ব্যবস্থা করে তা কার্যকর করেছে। বর্তমান আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, নায়েবে আমির ও সাবেক এমপি মৌলানা আনোয়ার শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব সেলিম উদ্দিন, কেন্দ্রীয় মজলিসের সভার সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে দীর্ঘদিন যাবৎ কারাগারে আটক রাখা হয়েছে। উচ্চ আদালত থেকে বারবার জামিন পাওয়া সত্ত্বেও সরকার তাদেরকে মুক্তি দিচ্ছে না। সরকার তাদেরকে মুক্তি না দিয়ে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে চলেছে এবং অব্যাহতভাবে আদালত অবমাননা করে চলছে।
কারাগারে আটক থাকা অবস্থায় বাইরে সংঘটিত ঘটনায় জড়িয়ে মামলার আসামি করে তাদের বিরুদ্ধে নতুন মামলা দেওয়া হচ্ছে যা মানবাধিকারের চরম লঙ্ঘন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সভা সমাবেশ ও মিছিল করার অধিকারের ব্যাপারে নিবন্ধিত অনিবন্ধিত বিতর্ক করার কোনো সুযোগ নেই। যে কোনো রাজনৈতিক দল সভা সমাবেশ করার অধিকার রাখে। আই রিপিট, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সভা সমাবেশ ও মিছিল মিটিং করার অধিকারের ব্যাপারে নিবন্ধিত অনিবন্ধিত বিতর্ক করার কোনো সুযোগ নেই। যে কোনো রাজনৈতিক দল সভা সমাবেশ করার অধিকার রাখে। বাংলাদেশে বহু অনিবন্ধিত দল সভা সমাবেশ করার সুযোগ পাচ্ছে, কিন্তু জামাত অতীতের প্রায় প্রত্যেকটি সংসদে প্রতিনিধিত্বকারী দল হওয়া সত্ত্বেও সমাবেশ করার সহায়তা পাচ্ছে না। এটা জামাতের প্রতি চরম অবিচার। রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী অন্য রাজনৈতিক দলের সাথে যে আচরণ করছে, জামাতের সাথে তার সম্পূর্ণ বিপরীত আচরণ করছে। এটা কোনো আইনের দ্বারা সমর্থিত নয়, আইন সকলের জন্যই সমান। অতএব জামাত ইসলামীও আইনের দৃষ্টিতে সভা সমাবেশ করার সুযোগ পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু জামাতকে সে সুযোগ না দিয়ে সারা দেশে জামাত নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। গত এক সপ্তাহে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জামাতের 7 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জামাত নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিয়ে মূল্যবান আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করেছে। কোনো কোনো ক্ষেত্রে মহিলাদেরকেও নাজেহাল করেছে। কোনো কোনো এলাকায় পুরুষ নেতাকর্মীদের না পেয়ে তাদের স্ত্রী সন্তানদের গ্রেপ্তার করে নিয়ে গেছে। রাষ্ট্রের আইন শৃঙ্খল বাহিনীর এসব কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকার পরিপন্থী। মনে রাখা দরকার, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী জনগণের সেবক। তাদের কোনো দলের পক্ষে নয়, বরং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। তা না হলে দেশে আইনের শাসন বিঘ্নিত হবে এবং দেশে নৈরাজ্যকর পরিস্থিতি আরও ব্যাপক রূপ লাভ করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য কেয়ারটেকার সরকারের দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। কিন্তু সরকার জনগণের দাবিকে অগ্রাহ্য করে একতরফা নির্বাচনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দোষী সাব্যস্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার ষড়যন্ত্রে লিপ্ত। এই জন্য বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কোনো কোনো ক্ষেত্রে রাত 9টা পর্যন্ত সাক্ষী গ্রহণ করা হচ্ছে। সরকার তার দলীয় লোকদের দ্বারা নানা অপপ্রচার চালিয়ে জামাত ইসলামীর নিবন্ধন সংক্রান্ত বিচারাধীন মামলাটির বিষয়ে এক বিভ্রান্তিকর পরিস্থিতির অবতারণা করছে। সরকারের কোনো ব্যক্তি এবং ঘাতক দালাল নির্মূল কমিটির কেউ কেউ এমন ভাষায় কথা বলছেন, তাতে মনে হচ্ছে তারাই যেন নিবন্ধন বাতিলের কর্তৃপক্ষ বনে গেছেন। সরকারের এসব আচরণ থেকে বোঝা যায়, সরকার জামাতকে আগামী নির্বাচনে বাইরে রাখার অপকৌশলের অংশ হিসাবে বিভিন্ন জটিলতা তৈরি করে পরিস্থিতি আরো সংঘাতময় করার চেষ্টা করছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা দেশ ও জাতির কাছে আহ্বান জানাতে চাই, সরকারের সকল ষড়যন্ত্র বানচাল করে দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং কেয়ারটেকার সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে জামাত ইসলামী ঢাকা মহানগরী ঘোষিত
4 আগস্টের সমাবেশ এবং অন্যান্য কর্মসূচি শান্তিপূর্ণ উপায়ে সফল করে তোলার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাংবাদিক বন্ধুদের কারো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আমরা অল্প কিছু সময় প্রশ্ন উত্তরের জন্য ব্যয় করব আপনারা আগামী 4 আগস্ট আবার প্রোগ্রাম দিবেন গত প্রোগ্রামটাই প্রশাসন অনুমতি দেয় এটা যদি অনুমতি না দেয় সেক্ষেত্রে কি করবেন আমরা আশা করছি এই প্রোগ্রামের অনুমতি তারা দেবেন আসলে জনসভা মানে ডাকা বা জনসভা করা সংবিধান বলছে এটা তাদের মানে সংবিধান দ্বারা এটা স্বীকৃত জনগণ এটা এনজয় করবে এটা কারো অনুমতির প্রয়োজন হবে না এটা আমরা অনুমতি চাইও নাই আমরা যেটা চাই সেটা হলো সংবিধানের এই অধিকার আমরা প্রয়োগ করছি তারা আমাদেরকে সহযোগিতা করবে সেজন্যই আমরা আশা করছি তারা এটা দেবে জি আলহামদুলিল্লাহ আমিরে জামাতের পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে আবারও ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে এবং ঘোষিত যে কর্মসূচি 4 তারিখে রয়েছে সেগুলি বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে আমরা আমাদের সাংবাদিক সম্মেলনের কার্যক্রম এখানে শেষ করছি আল্লাহ হাফেজ